ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরাসরি দেখব, কি বলছেন দিলীপ ঘোষ? ভোটার কার্ডের ভুল জন্য সেটা ভেরিফিকেশন চলছে, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমবাংলায় যে বিজেপির উত্থান হয়েছে, মানুষের যে বিজেপির প্রতি সম্মান বিশ্বাস বেড়েছে, তাই বহু মানুষ বিজেপিতে সামিল হচ্ছেন। আপনারা দেখলেন বিভিন্ন পার্টি থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ আসছেন। এই নতুন মানুষদের আমাদের পরিবারে গ্রহণ করার জন্য, তাদেরকে সম্মানীয় সদস্যপদ দেওয়ার জন্য বিশেষ করে পশ্চিমবাংলার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমতি দিয়েছেন এবং নতুন করে সদস্যতা অভিযান আগামী 3 মাসে সদস্যতা অভিযান চলবে, তাতে 3 কোটি নতুন সদস্য আমরা করবো, এই সংকল্প এবং টার্গেট রেখেছি। তার একটা বড় কারণ হচ্ছে এবারে 22 শ্রাবণ এখানে বড় এই জন্য করলাম যে করোনার জন্য সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ আছে। আমরাও পার্টির বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম, কবিগুলোকে মালা দিতাম, সেই সুযোগ থেকে বঞ্চিত, তাই আমরা ঠিক করলাম 22শে শ্রাবণ কবিগুরুকে স্মরণ করে এই আমার পরিবার বিজেপি পরিবারের যে অভিযান শুরু করবো, নতুন সদস্যতা অভিযান শুরু করবো। আর যেহেতু সেই জন্য প্রদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনাড়ম্বর অনুষ্ঠান করা হয়েছে, তাতে ওইটা লঞ্চিংও হয়ে গেছে এবং কবিগুরুকে স্মরণ করাও হয়ে গেছে। ধরুন এই যে বেঘরে মারা যাওয়া ডেড বডি পড়ে থাকাটা পশ্চিমবঙ্গে আমরা নতুন নাই, সেই মে মাস এপ্রিল মাস থেকে দেখে আসছি, তখন দেখেছি মানুষের মনের মধ্যে ভয় ছিল, সমাজেও ডাক্তারদের নার্সদেরকে বয়কট করা, পাড়ায় ঢুকতে না দেওয়া, অসুস্থ হয়ে গেলে বাড়ি ছাড়তে বাধ্য করা, সেটা ছিল, এখনো বিশেষ পরিবর্তন হয়নি। তখন সংক্রমণ কম ছিল, মৃত্যু কম ছিল, সমস্যাও কম ছিল, কিন্তু যত সময় এগিয়েছে সংক্রমণ বেড়েছে, আজকে লক্ষ্য পার হচ্ছে, লক্ষ্যের কাছাকাছি হচ্ছে, এদিকে মৃত্যুও প্রত্যেক দিন 50-এর বেশি হচ্ছে। তো সারা ভারতবর্ষ এগিয়েছে, পশ্চিমবঙ্গে ব্যাপক অনেক রাজ্য তাকে আটকাতে সমর্থ হয়েছে, দিল্লির মতো প্রদেশ, কিন্তু বাংলায় নিরন্তর বেড়ে চলেছে, মানুষের ভয়ও বেড়েছে। এবং এই যে অমানবিক ব্যবহার অসুস্থ এবং মৃত্যুদের প্রতি, এটা পশ্চিমবঙ্গে বারে বারে আমরা দেখেছি, রাস্তায় ডেড বডি পড়ে আছে, হসপিটালের সামনে গিয়ে অসুস্থ মানুষ পড়ে আছে, কেউ ছুটছে না, এবং এখনো সেটা 16 ঘন্টা 18 ঘন্টা ডেড বডি পড়ে থাকছে, পরিজনরা বডি নিতে গেছেন, বলা হচ্ছে না করোনায় মৃত্যু হয়েছে কিন্তু ডেড বডি দেওয়া হচ্ছে না, ডেড বডি কোথায় গেল, তার সৎকার কিভাবে হলো কেউ জানতে পারলো না, একটা মানুষ হসপিটালে ভর্তি করে দেওয়া আসে, দেওয়া আসা হয়েছে, প্রত্যেক দিন বাড়ি থেকে খাবার দিয়ে আসা হচ্ছে, সে খাবার কেউ খেয়ে নিচ্ছে, 6 দিন আগে তার মৃত্যু হয়েছে সে খবরটা পর্যন্ত দেওয়া হচ্ছে না, এই ধরনের অমানবিক ব্যবহার এটা পশ্চিমবঙ্গে নিরন্তর আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এই ধরনের ঘটনাটা নতুন নয়, এই ঘটনা বন্ধ হওয়া উচিত, মানুষ যেন সরকারের উপরে আস্থা রাখতে পারেন এবং এই করোনার বিরুদ্ধে একত্রিত হয়ে লড়তে পারেন, সেরকম পরিবেশ তৈরি করার দরকার আছে। 2021-এর ভোট, এই করোনার ব্যাপারটা নিতে গেলেই আমরা ধরে নিচ্ছি 2021-এর ভোটে দামামা বেঁধে যাবে বিজেপির অভ্যন্তরে, এখনো যে সমস্ত জায়গায় পার্থক্য, এখনো যে সমস্ত নেতাদের মধ্যে কিছুটা সমন্বয়ের অভাব, সেগুলোর ব্যাপারে কতটা প্রকাশ কি আলোচনা হলো? আপনারা জানেন যেহেতু প্রকাশ্য কার্যক্রম এখন করতে পারছেন না বা আমাদের পার্টি মানা করেছেন, তাই ঘরোয়া বৈঠক, ভার্চুয়াল মিটিং বা ভিডিও কনফারেন্সিং, এবং শেষতম যেটা দিল্লিতে আমরা নির্বাচনের প্রস্তুতি হিসাবে জেলার ঘরে প্রত্যেকটি বিধানসভার পর্যালোচনা করার জন্য একত্রিত হয়েছিলাম, 144টি বিধানসভা পর্যালোচনা হয়েছে, আর বাকি দেশটা আমরা এরপরে করে নেব সেকেন্ড ফেজে, ঠিক আছে। তো ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে, আপনারা দেখেছেন আমরা 7টা ভার্চুয়াল মিটিং করেছি, সেই মিটিংয়ের আশেপাশে কোনো পার্টি পৌঁছতে পারেনি, এত ব্যাপক জনসংযোগ হয়েছে, এবং প্রত্যেক দিন একাধিক ভিডিও কনফারেন্সিং, আমার তো মনে হয় কমসে কম 1200-1400 ভিডিও কনফারেন্সিং আমাদের পার্টি অলরেডি 4 মাসে করে ফেলেছে এবং প্রতিদিন চলছে। এখন যেটা আমরা করছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সামনে আত্মনির্ভর ভারত নির্মাণের যে আহ্বান করেছেন, ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের সেভাবে প্রশিক্ষণ শুরু করেছে, প্রত্যেক বিধানসভায় 1500-এর বেশি কর্মী, প্রত্যেক বুথ থেকে 5 জন কর্মী স্মার্টফোনের নম্বর নিয়ে তাদের সঙ্গে সম্পর্ক করে এই প্রশিক্ষণ শিবিরে যুক্ত করার চেষ্টা চলছে, প্রত্যেক দিন 40টি করে বিধানসভা নিয়ে আমরা প্রশিক্ষণ করছি, গতকাল 24-40 হয়েছে, আজকেও হবে, এটা আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত বিধানসভায় এই হারে 1,00,000 কর্মীকে আমরা প্রশিক্ষিত করবো, সেই কার্যক্রম চলে আসছে।